আপনারা জানেন যে করোনাকালে দেশের খাদ্য এবং কৃষি নিরাপত্তা নিশ্চিত করবার অভিপ্রায়ে তৃণমূলের ভাবনা, বিশেষজ্ঞদের ভাবনা এবং নাগরিক পর্যায়ে আমাদের যে নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং সুপারিশ সমূহ আছে সেগুলো তুলে ধরবার জন্যই আমাদের এই আয়োজন। আমরা প্রতিদিন কারো না কারো কথা শুনি এবং তাদের চিন্তাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও এই আয়োজনে যুক্ত হতে পারেন এবং আমাদের যে ফেসবুক কমেন্ট করবার যে জায়গা আছে সেটা সেখানে আপনারা যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজ বিসেফ ফাউন্ডেশনের এই ফেসবুক পেজটা আপনারা শেয়ার করতে পারেন। আমরা চাই যে বেশিরভাগ মানুষের কাছে, দেশের মানুষের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছাক। আমরা আশা করছি আগামীকাল হয়তো মাননীয় কৃষিমন্ত্রী, কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক এমপি আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমরা আশা করছি। তার তার কাছে আমরা আপনাদের কথাগুলো তুলে ধরবো। ক্যানাডা থেকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর জয়নুল আবেদিন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেই সুদূর উত্তরের জেলা দিনাজপুরের বীরগঞ্জ থেকে কামরুজ্জামান বাবু, তিনি অরোরা ফাউন্ডেশনের একই সঙ্গে MD এবং CEO। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন ঢাকা থেকে, তিনি বিপণনের সঙ্গে যুক্ত আছেন অনেক দিন ধরে, আপনারা সবাই আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন, কাকুলি খান, এক সংগ্রামী নারী এবং উদ্যোক্তা, তিনি কাজ করছেন কৃষি বিপণনের জন্য। আজকে আমরা তাদের কথা শুনবো, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যে সংকট হচ্ছে, আমরা আমরা বারবার করে বলছি যে আমাদের বাজার ব্যবস্থাপনাটা সচল করতে হবে। এই বাজার ব্যবস্থাপনা সচল করবার জন্য বিসেফ ফাউন্ডেশন ইতিমধ্যে অনেকগুলো সুপারিশ দিয়েছে, সেই সুপারিশের কিছু কিছু বাস্তবায়িত হয়েছে আমরা দেখছি, কিছু কিছু এখনো বাস্তবায়িত হয় নাই। বিশেষ করে সমন্বয়ের যে ঘাটতি রয়েছে সেই সমন্বয়ের ঘাটতিটা এখনো দূর করা যায়নি। আমরা মনে করি পরিবহনের ক্ষেত্রে, পরিবহন সচল করবার ক্ষেত্রেও এখনো কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি হয়নি। কিছু উন্নতি হয়েছে নিঃসন্দেহে, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি হয়নি। এবং আমাদের সঙ্গে আজকে আরো কথা বলবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, আমরা আশা করছি তিনি যে কোনো সময় আমাদের সঙ্গে যুক্ত হবেন। বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে আজকের এই অধিবেশনে আমি স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা রেজাউল করিম সিদ্দিক, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। তিনি আজকে সরাসরি সঞ্চালনা না করলেও বক্তব্য রাখবেন এবং কোনো না কোনো ফাঁকে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। আপনারা যদি কোনো কোনো যান্ত্রিক ত্রুটি অনুভব করেন, কোনো কারণে যদি ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমরা ফিরে আসবো। হয়তো 1 মিনিট সময় লাগবে, আমরা 1 মিনিটের মধ্যেই হয়তো ফেরত আসতে পারবো। আমরা তৃণমূলের ভাবনা, বিশেষ করে তৃণমূলের কৃষি বিপণনের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরে আমরা আলোচনা শুনতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা থেকে কাকুলি খান। আমি কাকুলি খানকেই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি। কাকুলি খান, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো আছেন জনাব কামরুজ্জামান বাবু এবং রেজাউল করিম, তিনজনই আমরা আমরা তিনজনকে স্ক্রিনে দেখতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি জি, শুনতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ। আমরা কাকুলি খানকে দিয়ে, জি, প্রফেসর নজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি, আপনিও আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা শুরু করছি কাকুলি খানকে দিয়ে। আপনার যেমনটি বলছিলাম যে বাজার ব্যবস্থাপনাটা সচল করার জন্য আসলে কি করা দরকার, আপনারা তো কাজ করছেন মাঠ পর্যায়ে, আপনার ঢাকাতে একটা বিপণন প্রতিষ্ঠান রয়েছে এবং তার মাধ্যমে আরো 2-3টি জায়গায় আপনি বিপণন করেন, আপনার সঙ্গে জড়িত আছে 100 কৃষক, আপনি কৃষকদের কথা প্রায়ই বলেন যে কৃষকদের কান্না সহ্য করা যায় না, এই যে কৃষকের কান্না সহ্য করা যায় না, আপনার অভিজ্ঞতাটা যদি একটু তুলে ধরেন, কি করা উচিত ছিল, রাষ্ট্র কি করতে পারে, সেই কথাটা যদি একটু আপনি বলেন। কাকুলি খান। জি, ধন্যবাদ মিটন ভাই আপনাকে। হ্যালো। জি, আপনি আছেন, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি কাকুলিবা? আপনি বলুন। জি কাকুলিবা, আপনি বলুন। জি জি জি, আসলে সাউন্ডটা হচ্ছিল না, লাইনটা ডিস্টার্ব করছে। ওকে, সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে, মানে কয়েকদিন মানে এই মাস মাস দেড়েক হলো লকডাউনের কারণে, অভিজ্ঞতাটা বলবো না, পূর্বের অভিজ্ঞতা আপনারা জানতে চাচ্ছেন, আমি লকডাউনের কথা বলতে আগ্রহী বেশি। না, সবটা মিলিয়ে আমরা আমরা আপনার কাছে যেটা জানতে চাই, আপনার নিজের অভিজ্ঞতা, এই যে করোনা কালে লকডাউন তো দিতেই হতো, লকডাউন সরকার দিয়েছে, কিন্তু আপনারা যারা কৃষি পণ্য বিপণনের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কি ধরনের সংকটের মধ্যে আছেন? বিশেষ করে আপনি বিভিন্ন সময় বলেছেন যে কৃষকের কান্না শোনা যায় না, এই যে কৃষকের, কৃষক কেন কাঁদছে, সরকার কি তাহলে যথেষ্ট পরিমাণে কৃষকের পাশে দাঁড়াতে পারছে না, আপনার চিন্তাগুলো যদি আপনি বলেন, কোনো সমস্যা? আমি আমি নিজের কথা দিয়েই বলি, আমি যেহেতু বিপণনের সাথে জড়িত, যে কারণে কৃষকদের সাথে সরাসরি একটা সম্পর্ক আমার আছে,
এখানে যেটা হচ্ছে যে লকডাউন হওয়ার কারণে কৃষক প্রথমত আমার যে আউটলেটে যে প্রোডাক্টগুলো আসে, যে কৃষকগুলোর সাথে কন্ট্রাক্ট ফার্মিং করা আছে আমাদের, যে সেই প্রোডাক্টটা উৎপাদন করবে, বিপণন আমরা করব, কিন্তু এই লকডাউনের কারণে সেই কৃষকের পণ্য কিন্তু আমরা গ্রাম থেকে সংগ্রহ করতে পারছি না, আমরা কালেক্ট করতে পারছি না, আমরা কিন্তু শহরে নিয়ে এসে সেটা বিপণনও করতে পারছি না। বিপণন না করার কারণে কৃষকের ফসল কিন্তু কৃষকের জমিতে পড়ে থাকছে, সে গ্রামেও কিন্তু বিক্রি করতে পারছে না। প্রথমত আমরা সেফ ফুড নিয়ে কাজ করি, নর্মাল ফুডই কিন্তু মানুষ এখন তাদের গ্রামে যে উৎপাদন করা ফসলটা তারা বিক্রি করতে পারছে না, সেখানে সেফ ফুড তো প্রশ্নই আসে না, এবং কৃষকের পণ্য তারা ঠিক মতো বাজারে পৌঁছাতে পারছে না, না পৌঁছানোর কারণে তাদের ওই পণ্য জমিতেই ফেলে রাখতে হচ্ছে। তারা সারা বছর ধরে যে কষ্ট করে ফসলটা উৎপাদন করছে, সেই ফসলটা যখন বিপণন না করতে পারছে, তখন তো তারা আসলে না খেয়ে মরছে। আর আরেকটা জিনিস আপনি জানেন যে পেরিশেবল আইটেম তো যেমন ধান একবার কেটে শুকিয়ে ঘরে রাখা যায়, কিন্তু যে সবজি উৎপাদন করছে সে তার সবজিটাকে জমিয়ে রাখতে পারছে না, সবজিটা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে ওইটা কিন্তু জমি থেকে ফসলটা তুলতেই হচ্ছে, তখন তাকে ফেলে দিতে হচ্ছে, সে যখন বিক্রি করতে পারছে না। সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে দেখেন আমাদের দুটো মৌলিক চাহিদা, সেটা হচ্ছে যে এক যেমন চিকিৎসা এবং খাদ্য, খাদ্য মানেই কিন্তু কৃষি। আমাদের করোনা কালেও কিন্তু খেতে হবে, খাওয়া কিন্তু বন্ধ নেই, রাইট, একেবারেই বন্ধ নেই, কিন্তু সেই খাবারটা, এই যে আজকে কৃষকের পণ্য নষ্ট হচ্ছে, আজকে আপনি দেখেন যে আমাদের চিকিৎসার জন্য ডাক্তারদের পাশে যেমন বলা হচ্ছে তাদের চিকিৎসার সরঞ্জাম দরকার, তাদেরকে গভর্নমেন্ট থেকে সরাসরি একেবারে সেই রকম সাপোর্ট দরকার, একদম গভর্নমেন্ট যে চিকিৎসককে সর্বরকম সরঞ্জামের ব্যবস্থা সরকারকে করতে হবে, তেমনি কৃষক যে ফসল উৎপাদন করছে সেই ফসল উৎপাদনের ন্যায্য মূল্য থেকে শুরু করে বিপণন ব্যবস্থার সমস্ত জায়গায় অতি যত্নশীল হতে হবে। কৃষক ফসল উৎপাদন করছে এবং সেই উৎপাদনের পরে বিপণন থেকে শুরু করে সেটা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত এই লকডাউন অবস্থা, শুধু লকডাউন না, নর্মাল অবস্থাতেও কিন্তু গভর্নমেন্টকে একেবারেই ওই রকম ভাবে সাপোর্ট করতে হবে। একেবারে একটা সদ্যজাত সন্তানকে যেভাবে সাপোর্টটা করে, মানে এই মুহূর্তে যেমন ডক্টরদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হচ্ছে, ঠিক ওই রকম ভাবে কৃষি, কৃষককে, মানে কৃষি সেক্টরকে বাঁচাতে হলে বা কৃষককে বাঁচাতে হলে এই যত্নশীল যদি না হওয়া যায়, তাহলে আসলেই আমাদের কৃষকরা বিপদে পড়বে। এবং আমরা যারা বিপণন করছি, যদি কৃষক ফসল উৎপাদন না করে, তা আমরা তো বিপণনের জায়গায় থাকতেই পারবো না। জি কাকলিয়াপা, আপনি পরিবহন সংকটের কথা খুব গুরুত্ব দিয়ে বলছেন। এখন যেটা হচ্ছে কি যে নর্মালি আমরা যেমন ধরেন যারা সেফ ফুড নিয়ে কাজ করি, আমাদের যে প্রোডাক্ট গুলা পরিবহনে আসতো সেই পরিবহন এখন বন্ধ, এখন যে পিক আপ বা সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতে গেলে ঝামেলা হচ্ছে, সেখানে আমরা মনে করি যে গভর্নমেন্ট থেকে যদি মনে করতো, মানে গভর্নমেন্ট যদি সু আমি এই কথাটা বলতে চাই যে গভর্নমেন্ট যদি এই যে কৃষক উৎপাদিত পণ্যগুলা, সেই পণ্যগুলা যদি ঢাকাতে পৌঁছানোর জন্য গভর্নমেন্ট থেকে যদি এই সার্ভিসটা চালু করতে পারতো, সেটা সেনাবাহিনী বলেন, স্বেচ্ছাসেবী টিম বলেন, প্রশাসনিক বলেন, একটা সমস্ত কিছুর সমন্বয়ে, কৃষি যেমন কৃষি মন্ত্রণালয় আছে, মানে অনেক অনেক কিছু সমন্বয়ে যদি কৃষকের পণ্যটা সরাসরি শহরে পৌঁছানোর ব্যবস্থা করতে পারতো। রাইট রাইট জি, আপনি থাকবেন, জি আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমি আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ থেকে যুক্ত আছেন কামরুজ্জামান বাবু, তিনি কৃষকদের নিয়ে কাজ করেন, তিনি নিজেও একজন উদ্যোক্তা এবং তিনি একটা বিরাট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, তার সংগঠন অরোরা ফাউন্ডেশনের মাধ্যমে। বাবু ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে আমাদের মেহেদি হাসান সারন এক ভাই, তিনি বলেছেন, একটা কমেন্ট করেছেন যে আমাদের কৃষকদের কাছে, আমাদের কৃষকদের সবজি এক ট্রাক রেডি করে বসে আছে, কোথায় নেব, কার কাছে বেচবো খুঁজতেছি। এবং আমাদের জয়নুলাবদিন স্যার জানতে চাচ্ছেন বিপণন ব্যবস্থায় সমস্যাটা আসলে কি, আপনি যদি একটু আলোকপাত করেন কামরুজ্জামান বাবু। জি মিটন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিসেপের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিসেপকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানবেন যে আমাদের কৃষি ব্যবস্থা, যে আপনার যে সংকটটি এই মুহূর্তে চরম আকারে আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মার্কেট লিঙ্কেজ। আমরা মার্কেট, মানে আমরা কৃষকদের উৎপাদিত ফসল, সবজি বলেন কিংবা অন্যান্য আদার ক্রপস বলেন, এটা আমরা কিভাবে বিক্রি করব ইমিডিয়েটলি, হয়তো এই বিষয়টি আমাদের জন্য একটি জটিল আকার ধারণ করছে। আমি এখানে দুইটি বিষয় আলাদা আলাদা করে বলতে চাই। একটি হচ্ছে আপনার কমোডিটি, যেগুলো ইমিডিয়েটলি নট পেরিশেবল, মনে করেন ধান, ভুট্টা, আলু,
আরেকটি হচ্ছে যে ইমিডিয়েটলি পেরিশেবল ভেজিটেবলস, এই দুইটার মার্কেট লিঙ্কেজটা কিন্তু দুই ধরনের হয়। এবং আপনার সাধারণত আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমাদের অরোরার প্রায় 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা আমরা যেটি দেখেছি, যে আপনার যেগুলো ধান শস্য জাতীয়, আপনার যেগুলো ধান ভুট্টা, এগুলো হয়তো আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, কিন্তু এই মুহূর্তে যেটি সমস্যা হয়েছে সেটি হচ্ছে যারা ট্রেডার তারা কিন্তু এই পণ্যগুলো কিনে তারা সংরক্ষণ করতে এই মুহূর্তে তারা সংরক্ষণ করতে পারছে না, কয়েকটি কারণ। একটি হচ্ছে যে আপনার আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আপনার আমাদের ক্রপগুলোকে আপনার প্রক্রিয়াজাত করতে হবে, চাতালে ড্রাই করতে হবে, সর্টিং গ্রেডিং করতে হবে, সেখানে একটি বড় ধরনের আপনার লেবারের সমস্যা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইমিডিয়েটলি পেরিশেবল যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে বাজারজাত করতে পারছি না, কারণ হচ্ছে বিশেষ করে নর্থ বেঙ্গলে যে আপনার প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয় এবং এই সবজিগুলো সাধারণত বগুড়া এবং ঢাকার বাজারে বিক্রি হয়, কোনো এখানে কিন্তু বড় ধরনের কোনো ক্রেতা আসছে না। কারণটি হচ্ছে এখানে আপনার পরিবহনের একটি জটিলতা তৈরি হয়েছে, এবং আপনি জানেন যদি দুই একটি ট্রাক পাওয়া যায় তাও কিন্তু উচ্চ আপনার ভাড়া অনেক বেড়ে গেছে, সেই সেই বিষয়গুলো আমাদের দৃষ্টি দিতে হবে। আমার যেটি ব্যক্তিগত মতামত এবং আমার যেটি অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করছি সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের কাছে যে আবেদন সেটি হচ্ছে যে একদিকে যারা ব্যাংক থেকে লোন নিয়ে যারা ট্রেডিং করেন তাদেরকে উজ্জীবিত করা, কারণ অনেক শস্য ফসল আছে যেগুলো কি আপনি হয়তো স্থানীয় ভাবেও সংরক্ষণ করতে পারবেন। আরেকটি হচ্ছে যে আপনার ইমিডিয়েটলি পেরিশেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর জন্য আমাদের পরিবহন ব্যবস্থা খুলে দিতে হবে, এবং আমরা যদি স্বাস্থ্যবিধি মেনটেন করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আপনার যদি আমাদের কাছে মনে হয় যে আমাদের যারা ড্রাইভার কিংবা পরিবহন সেক্টরে যারা শ্রমিক আছে তাদের যদি আপনি যদি করোনা টেস্ট করেও জরুরি ভিত্তিতে এই এমার্জেন্সি সিচুয়েশনে কিছু পরিবহন খুলে দেন তাহলে আমার মনে হয় ভালো। কাকলি খান, আপনার কাছে একটু জানতে চাই যে সরকার যে প্রণোদনা যে ঘোষণা করেছেন সেই প্রণোদনা তো আপনাদের মতো উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা, কৃষক সকলের জন্য, আপনারা কি আপনাদের প্রতিক্রিয়াটা কি, আপনারা কি মনে করেন যে এই প্রণোদনা অর্থ দেওয়াটা ঠিক আছে নাকি আপনাদের কোন চ্যালেঞ্জ আছে এই টাকা গ্রহণের ক্ষেত্রে বা ইউজ করার ক্ষেত্রে? প্রথমত আমি বলি যে আমি একজন উদ্যোক্তা, শুধু আমি না, আমার পাশাপাশি অনেক উদ্যোক্তা আছে যারা ক্ষুদ্র উদ্যোক্তা। হ্যালো, জি বলুন বলুন। হ্যাঁ, আমরা আমি আমি শুধু আমি না, আমার পাশাপাশি যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা অনেকেই এই যে দীর্ঘ 1.5-2 মাস লকডাউনের কারণে আসলে তারা অলরেডি তাদের অবস্থা খুব খারাপ। এখন আমাদের যেটা আমাদের মূল যেটা সমস্যা হচ্ছে যে আমরা তো খুব স্বল্প পুঁজি নিয়ে আমাদের ব্যবসা শুরু, এখন আমাদের পুঁজিটাই আসলে শেষ, আর আমাদের যে স্টাফ বা আমাদের যা যারা আছে তাদেরকে আসলে আমাদের বসেই রেখে তাদেরকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। তবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি, আমরা যেহেতু সরাসরি কৃষির সাথে জড়িত আছি, আমরা মনে করছি অন্য কোনো সেক্টর না হলেও কৃষিতে যারা কাজ করছে তাদের একটা সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা, কিন্তু সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসাটা আমি মনে করি যে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে যে ঋণের কথা বলা হচ্ছে, অল্প সুদের কথা, প্রথম কথা একেবারে সুদ মুক্ত, মানে কোন রকম সুদ ছাড়া আমাদেরকে ঋণের ব্যবস্থা করতে হবে, মানে আমাদেরকে বাঁচাতে হলে আমরা যারা সরাসরি কৃষির সাথে জড়িত আছি আমাদেরকে স্বল্প সুদে না, সুদ বিহীন আমাদেরকে আসলে সুদ মুক্ত আমাদেরকে ঋণ দিতে হবে। এবং সেটা আপনি জানেন যে এই মুহূর্তে আমাদের যে অবস্থা, আমরা এই লকডাউনের কারণে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই মুহূর্তে আমরা যদি নতুন করে ঘুরে দাঁড়াতে চাই আমাদেরকে সে একটা নির্দিষ্ট সময় দিতে হবে, সেটা যে আজকে আমাদেরকে বলা হচ্ছে লোন নেওয়ার কথা, কিন্তু লোন নিয়ে আমরা তো আগামী 2-3 মাসের মধ্যে তো আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো না, আমাদেরকে নির্দিষ্ট 6 মাস সময় দিতে হবে, অন্তত 6টা মাস সময় দিতে হবে, কারণ আমরা আজকে লোন নিয়ে পরের দিন কিন্তু আমাদেরকে দোকান ভাড়া দিতে হবে, স্টাফদের স্যালারি দিতে হবে, আমরা যে কন্ট্রাক্ট ফার্মিং করছি কৃষককে কিন্তু সার বীজের জন্য টাকা দিতে হবে। এখন এই এই কাজগুলো করতে হলে কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে, 6টা মাস সময় দিতে হবে, এবং সেই সময়ের মধ্যে যেন আমরা একটু গুছাতে পারি। আমাদের আমরা যারা উদ্যোক্তা, মানে আমি নিজে মনে করি 6টা মাস যদি আমরা সময় পাই তাহলে আমরা আমাদের কাজটাকে গুছিয়ে নিতে পারবো। রাইট, আচ্ছা জি, আপনার বক্তব্য পরিষ্কার। আপনি বলছেন যে লোনটা যদি আমরা নেই তাহলে আমাদেরকে সেই লোনটা যদি পরের মাস থেকেই কিস্তি দিতে হয় সেটা আপনারা পারবেন না, অন্তত 6 মাসের একটা গ্যাপ দিতে হবে যাতে করে আপনারা একটু গুছিয়ে নিতে পারেন। কিন্তু এটা লোনটা যদি আপনারা পান তাহলে পরে সেটা আপনাদের জন্য একটা উপকার হবে, তাই তো?
এইটা অবশ্যই উপকার। এবং একটা জিনিস, যে এই মুহূর্তে আমাদের আর যাই, আপনি জানেন যে পাশের দেশ ইন্ডিয়া থেকে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিলে পেঁয়াজ আমাদের 240 টাকা কিনতে হয়। তা এখন বাস্তবতা এইটা যে আমাদের নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে, আর উৎপাদন করতে হলে কৃষকের পাশে দাঁড়াতে হবে। আমরা যেহেতু সরাসরি কৃষকের সাথে ইনভলভ, তা আমাদেরকে, আমরা যদি লোনটা পাই, আমরা কৃষকদেরকে কিন্তু সহযোগিতা করব, সরাসরি কৃষককেই। কারণ আচ্ছা আপনি জানেন যে আমাদের দেশে কৃষকরা কিন্তু অভিজ্ঞ না, তারা কিন্তু জানে না কিভাবে লোন নিতে হয়। এই রাইট সিস্টেম তারা জানতে জানতে কিন্তু আমাদের দেশে একটা চরম বিপর্যয় নেমে আসবে। কিন্তু আমরা যারা সরাসরি কৃষকের সাথে জড়িত, কৃষককে সহযোগিতা করতে পারবো, আমাদেরকে যদি ঋণ ঋণটা যদি সুদ মুক্ত, মানে মুক্ত দেওয়া হয়, তাহলে আমরা সেটা 6টা মাস যদি সময় পাই, আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো। এবং আপনারা দাঁড়াতে পারলে কৃষকরা লাভবান হবে আমরা সেটি। দাঁড়াতে পারলে কৃষক দাঁড়াতে পারবে। মানে আমার কাছে মনে হয় এটা অন্তত 6টা মাসের জন্য আমাদেরকে এই সুবিধাটা দেওয়া উচিত। এবং জোরালো ভাবে এই কৃষি সেক্টরকে যদি বাঁচাতে হয়, তাহলে এই সুদ মুক্ত শুধু না, অন্তত একটা সময় নির্ধারিত সময় দিতে হবে। সেটা কখনোই 1 থেকে 3 মাস না, সেটা অবশ্যই 6টা মাস হওয়া প্রয়োজন জি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ কামরুজ্জামান বাবু। আপনি নিশ্চয়ই শুনেছেন কাকলি খান বলছিলেন যে যদি তাদেরকে আজকে ঋণ সহযোগিতাটা করা যায় তাহলে পরে কিন্তু কৃষক লাভবান হবে, আপনি শুনেছেন নিশ্চয়ই। এবং তার প্রস্তাব হচ্ছে যে যে যাতে করে এই ঋণটা যদি যারা নেয় তারা যদি নেয়, নেওয়ার পরের মাস থেকেই যেন কিস্তি না নেওয়া হয়, যাতে করে অন্তত 6 মাসের একটা উইন্ডো পিরিয়ড দেওয়া যায় কিস্তি পরিশোধে, তাতে করে তারা একটু নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন। এবং কাকলি খান মনে করেন যে যদি তারা লাভ তারা যদি নিজেদের গুছিয়ে নিতে পারেন তাহলে কৃষকরাই কিন্তু আলটিমেটলি লাভবান হবেন। আপনি কি বলবেন কামরুজ্জামান বাবু? কাকলি আপু যথার্থই বলেছেন যে একটি হচ্ছে ঋণের সহজলভ্যতা, আর একটি হচ্ছে যে গ্রেস পিরিয়ড, যে ইমিডিয়েটলি যদি আমাদের পরিশোধ করতে হয় তাহলে হয়তো এটি একটি জটিল বিষয় হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশে হয় আমরা যে অপরচুনিটি গুলা কিংবা গভর্নমেন্ট যে অফার গুলা দেয় সেগুলো আমাদের প্রপার ডেটাবেস থাকে না। আমাদের কিন্তু আপনার আসলে কারা কাজ করছে, কোন সেক্টরে কারা কাজ করছে, এই ডেটাবেস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল না। তাতে হচ্ছে কি যে আপনার ব্যাংকের কাছে গেলে একটা সন্দেহের সৃষ্টি হবে যে আসলে আপনি কি কাজ করছেন কিনা, এই সুপারিশটা আসলে কে করবে। ওয়ান টু ওয়ান আমাদের এই যে লবি করার যে আপনার একটা গ্রুপ লবি আমাদের দরকার, যে আমরা হয়তো সামগ্রিক ভাবে যাবো যে কারা আসলে কাজ করছে। আরেকটি বিষয় আমি আপনার এখানে একটু উল্লেখ করতে চাই যে অর্থায়নের পাশাপাশি আমাদের বাজারটাতে আমরা প্রবেশ করব, এই বাজারের তথ্যটা আসলে কোথায় আছে আপনাকে একটু তথ্য দেই আমি। সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে A2I এক্সেস টু ইনফরমেশন একটি ডিপার্টমেন্ট আছে এবং তারা এই বাজার সংযোগ নিয়ে কাজ করছেন। আমরা যদি তাদেরকেও আমাদের এই বিসেপের কার্যক্রমে সম্পৃক্ত করতে পারি তাহলে হয়তো আমরা আরো ভালো করতে পারবো। জি আপনাকে ধন্যবাদ। আমরা এখন একটু যাব নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের কাছে, তিনি নিশ্চয়ই আমাদের কথাগুলো শুনেছেন। নজরুল ইসলাম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আপনি যদি একটু আপনার মতামত দেন, আপনি একজন বাজার বিশেষজ্ঞ, এই তৃণমূলের কথাটা আপনি শুনলেন, কাকলি খান তিনি একজন উদ্যোক্তা, তিনি বলছেন, কামরুজ্জামান বাবু তার কথাটা বললেন, আপনার মন্তব্যটা এবার যদি একটু পাই। আমি একটু কিছুটা একাডেমিক এবং কিছুটা প্র্যাকটিক্যাল সাইড দুইটা নিয়ে কথা বলতে চাই। প্রথমত আমরা যদি গোটা কৃষি উৎপাদন এবং বিপণন, এই একটা যে যেখান থেকে উৎপাদন হয় এবং যেখান থেকে বিপণন হয়, মানে ফ্রম প্রোডাকশন টু রিটেল, এইটাকে যদি আমি একটা চেইন হিসেবে ধরি আর কি, এর ভিতরে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে আর কি। এখন আজকে যে ওই যে উনি বললেন, মানে কাকলি খান আর কি বললেন, বাজার ব্যবস্থাপনা, উনি আমাদের এই যে চেইনটা মেইন ডিসরাপশনটা হয়েছে এই সোশ্যাল ডিস্টেন্সিং এবং করোনা ভাইরাসের কারণে এটা চেইনটা ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউনের ফলে এভরিথিং গট কোলাপস, এবং যার ফলে যত সমস্যা সৃষ্টি হয়েছে আর কি। এখন এই সীমিত পরিসরে আমরা কি করে এই সাপ্লাই চেইনটাকে চালু থাকতে পারি আর কি, সেইটাই আমাদের এখন বর্তমানে যে পরিস্থিতি সেটাকে আমরা কতটুকু স্বাস্থ্য এবং করোনা ভাইরাসের যে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে গাইডেন্স আছে সেটা মেনে আমরা কত তাড়াতাড়ি বাজারটাকে সাপ্লাই চেইনটাকে চালু রাখতে পারবো আর কি। এখানে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে যে কাকলি খান যেটা বললেন সেটা হচ্ছে যে উনার একটা বিপণন কেন্দ্র আছে আর কি, এবং আমি ঠিক জানি না উনার বিপণন কেন্দ্রের উনার চাহিদার
অবস্থাটা কি, ওনার কি উনি যদি ওনার কাছে যদি সরবরাহটা সব হতো আর কি, তাহলে কি উনি যথেষ্ট ওনার বিপণনে চাহিদা আছে না সেখানেও চাহিদাতে গ্যাপ আছে আর কি? যদি চাহিদাতে গ্যাপ থেকে থাকে তাহলে উনি তো অবশ্যই ওনার উনি যদি কৃষকদের কাছ থেকে যদি মাল ওনার কাছে আসেও আর কি, তাহলে কিন্তু ওনার বিক্রি করার কোনো সুযোগ নেই, কারণ ওখানে কোনো ওনার কোনো চাহিদা নেই। আপনার কাছে সাপ্লাই থাকতো, আপনার এখানে চাহিদার যায় অবস্থাটা কি, আপনার কি অনেক ভোক্তা বা ক্রেতা আছে এখন কাকলি খান? জি জি, ভোক্তা এখন আছে, তারা হয়তো সরাসরি আসছে না কিন্তু তারা হোম ডেলিভারি নিচ্ছে টেলিফোন করে। হ্যাঁ, এখানে জয়নুল আবেদিন দাদা সাহেব উনি জিজ্ঞাসা করেছেন পরিবহন, পরিবহন এখানে অনেক বড় একটা বিষয় কাজ করছে। কারণ আরেকটা জিনিস আপনাকে বলে কথা বলে রাখি, কৃষকের কাছে যে আমাদের যে প্রোডাক্টটা কৃষকের কাছ থেকে সরাসরি আসতো, এখন বিভিন্ন গ্রামে গ্রামে লকডাউন হওয়ার কারণে কৃষকের ওখানে কিন্তু গাড়ি ঢুকতে দিচ্ছে না, পরিবহন যেতে পারছে না। যেমন আমি গত 3 দিন আগেকার কথা বলি, টাঙ্গাইলের এক কৃষক 20 কেজি করলা আপনার 10 টাকায় বিক্রি করতে পারেনি, এখন সে এই করলাটা বিক্রি করেছে ঢাকার জন্য, উৎপাদন করেছে ঢাকার জন্য, কিন্তু সে লোকালি বিপণন করতে পারছে না, তারপরও ওই এলাকাতে কিন্তু পিকআপ ঢুকতে দেওয়া হচ্ছে না ঢাকা থেকে। এটা কিন্তু একটা বড় বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে, গ্রাম থেকে মানে গ্রামে এখন আর পিকআপ যেতে দিচ্ছে না, ঢাকা থেকে যারা যাচ্ছে বা গ্রাম থেকে যারা পিকআপে করে সবজি নিয়ে আসছে, তারা যদি আবার ঢাকা থেকে ব্যাক করছে, তাদেরকে কিন্তু 14 দিনের জন্য আলাদা জায়গায় রাখা হচ্ছে, তাদের ভেতরে একটা ভীতি কাজ করছে। এটা কিন্তু একটা বড় বিষয় হচ্ছে যে ঢাকাতে যে সবজি না আনতে পারার কারণও কিন্তু এটা। জি, আপনাকে ধন্যবাদ। জি জি স্যার বলুন। হ্যাঁ, আমি আমি এটা ওনার যে বিজনেসটা আর কি, ওনারটা ওনার সাপ্লাই চেইন কিন্তু খুবই ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, কারণ উনি ওনার কন্ট্রাক্ট গ্রোয়ার্স আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি আপনাদের দেখতে পাচ্ছি না, জি অসুবিধা নেই, কন্ট্রাক্ট গ্রোয়ার আছে এবং ওনার চেইনটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। ওনার মতো যারা মানে কৃষি পণ্য বিপণন করেন আর কি, তাদের জন্য কিন্তু আমার মনে হয় যে ব্যাপারটা খুব সহজ হওয়ার কথা, ব্যাপারটা সহজ হওয়ার কথা এই কারণে যে ওনার আইডেন্টিফাইড, ওনাদের মতো ব্যবসায়ীদের আইডেন্টিফাইড এই ট্রান্সপোর্টেশন এবং সাপ্লায়াররা আছে আর কি। সুতরাং তাদেরকে যদি এই গাইডেন্সটা কমপ্লাই করার জন্য একটা অ্যাসুরেন্স কিংবা কিছু থাকে, এবং সেটা যদি সরকারের যারা এই ধরনের ব্যবস্থাপনার মধ্যে নিয়োজিত আছেন আর কি, তারা এটাকে সহযোগিতা করলে কিন্তু ওনাদের ব্যবসার যেহেতু ওনার সাপ্লাই চেইনটা কিন্তু খুবই ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, একেবারে গোড়া থেকে ওনার কন্ট্রাক্ট গ্রোয়ার্স আছে এবং সেখান থেকে সাপ্লাইটা ওনার কাছে আসছে, সুতরাং আমার মনে হয় এই ধরনের যারা বিপণন করেন আর কি, তারা কিন্তু খুব সহজে সরকারের সহযোগিতা পেতে পারে এই যে এই ট্রান্সপোর্টেশন এবং বটল ল্যাম্প গুলোকে ক্লিয়ার করে দেওয়ার ব্যাপারে। কিন্তু ইন জেনারেল যেটা আর কি, ইন জেনারেল মানে মনে করেন কাঁচা বাজারে জিনিসগুলো আসছে যে আর কি, কাঁচা বাজারে বিভিন্ন লোকের থেকে বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসতেছে, বিভিন্ন কোরিয়া যারা তারা কালেক্ট করছে আর কি বাজারে ঘাটে আর কি, তারা তাদের কোনো আইডেন্টিটি নাই, তারা একটা কালেকটিভ মানে সমষ্টি আর কি। সুতরাং এইখানে একটু সমন্বয়ের খুবই প্রয়োজন। কিন্তু আমার যেটা মনে হয় যে এই কাকলি খানের মতন যে মানে বিপণন যেগুলো আর কি, সেগুলো কিন্তু ইজিলি আমার মনে হয় সরকার সহযোগিতা করতে পারে বাই ফ্যাসিলিটেটিং দেয়ার প্রোডাক্ট ট্রান্সপোর্টেশন আর কি, আমার কাছে যেটা মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন রেজাউল করিম সিদ্দিক, তিনিও একজন ব্যবস্থাপনার মানুষ এবং মাটিও মানুষ নিয়ে তিনি কাজ করেন 3 যুগের মতো সময় ধরে। আমি রেজাউল করিম সিদ্দিক ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি সবার আলোচনায় শুনেছেন, আমরা আজকে ফোকাস করতে চাই মূলত তৃণমূলের সংকট, তৃণমূলে কি ধরনের সংকট হচ্ছে এবং সেই সংকট থেকে উত্তরণের জন্য কি করা উচিত, সে বিষয়ে যদি জনাব রেজাউল করিম সিদ্দিক আপনার বক্তব্যটা তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। আসলে তৃণমূলের সংকটটাই তো তীব্র, কারণ আমরা যদি এভাবে দেখি যে তৃণমূলে যারা উৎপাদন করছেন তারা তাদের পণ্যকে নিয়ে যেতে পারছেন না, দুটো কারণে নিয়ে যেতে পারছেন না, প্রধানত হচ্ছে পরিবহন ব্যবস্থার কারণে নিতে পারছেন না। আবার ঢাকা শহরে আমরা এমন কথাও শুনেছি, অনেকে কষ্ট টষ্ট করে ঢাকা শহরে জিনিস আনলেও যে বিক্রি করতে পারছেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই, কখনো দাম বেড়ে যাচ্ছে কখনো দাম কমে যাচ্ছে। আসল ব্যাপারটি হচ্ছে যে এর মধ্যে একটি চমৎকার সমন্বয় দরকার, এবং আমি যেটা কয়েকদিন আগে বলেছিলাম যে ঢাকা শহরে যারা অনলাইন বিজনেস করেন তারা কিন্তু সরকারের কাছ থেকে একটি সার্টিফিকেট নিতে পেরেছেন, এবং তারা কিন্তু এই অনলাইনে পণ্য পরিবহনের জন্য এবং বাড়ি বাড়ি ডেলিভারি দেওয়ার জন্য
তারা কিন্তু একটা করে টোকেন নিতে পেরেছেন মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে, এবং সেইটা নিয়ে কিন্তু তারা প্রায় 50,000 বাড়িতে পণ্য সরবরাহ করতে পারছেন। আমার বাড়িতেও কিন্তু অনলাইনে ডেলিভারি হচ্ছে, এবং সেটা কিন্তু সব পণ্য না হলেও অনেক পণ্য কিন্তু ডেলিভারি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে কিন্তু বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের সুযোগ তৈরি করা যায়। আর আমি নিজে দু একটি সংস্থার কথা জানি যারা নাকি নিজেরা কৃষি পণ্য উৎপাদন করেন, তারা কিন্তু পিক আপে করে বা কাভার্ড ভ্যানে করে তাদের পণ্য কিছু কিছু ক্ষেত্রে আনতে পারছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সমন্বয়ের সংকট, কারণ আমরা জানি যে একজন কন্ট্রাক্ট বুয়ার যখন তৈরি করেন একজন পণ্য, একটি পণ্য, এবং সেটি যখন ঢাকার মার্কেটের জন্য তিনি তৈরি করেন, ঢাকায় যখন তার মার্কেট রেডি, এবং তখন যেখানে ট্রাক ঢুকতে দেওয়া হবে না বা পিক আপ ঢুকতে দেওয়া হবে না, বা সেখানকার পিক আপ আসলে সেখানকার লোকজন গুলোকে আবার কোয়ারেন্টাইনে পাঠানো হবে, মানে এরকম যে একটা মানে অসংগত, মানে আমি বলছি সমন্বয়হীনতা, সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আর কি আমার কাছে মনে হয়। তবে এটাও তো সত্যি কথা যে রোগবালাই ব্যবস্থাপনার জায়গাতে যে মানে আমি যে আচারগুলো ঠিক করেছি বা যে নিয়মগুলো ঠিক করেছি সেগুলোকেও তো মানতে হবে। তবে আমি একটা জিনিস বলতে চাই যে এগুলো কিন্তু নিয়ে আমরা কথা বলেছি অনেক, এবং একটা কথাই সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এরকম যে মানুষের কাছে টাকা নাই, অ্যাক্সেসিবিলিটিও কিন্তু মানুষের কমে গেছে, কিনতে যেতে পারছে না। দু নম্বর হচ্ছে যে পরিবহন নাই বলে কিন্তু মানুষ পণ্য আসতে পারছে না। তবে একটা সংবাদ আমার কাছে মনে হয় যে এটি খারাপ ভালো যাই বলি না কেন, যে কোনো কারণেই হোক না কেন, ঢাকা শহরে কিন্তু মানুষ আসতে শুরু করেছে, এবং সেটি গার্মেন্টস এর কারণে হোক আর অন্যান্য কারণে হোক, মানুষ কিন্তু আসতে শুরু করেছে, তার কর্মস্থলে ফিরতে শুরু করেছে। যখনই নাকি সে কর্মস্থলে ফিরবে, কাজের ভেতরে ঢুকবে, যখন 2 ঘন্টার দোকান 3 ঘন্টা চলবে, 3 ঘন্টার মার্কেট 4 ঘন্টা চলবে, তখন কিন্তু কিছুটা হলেও কিন্তু উৎপাদনমুখী কর্মকাণ্ড শুরু হয়ে যাবে, এবং তখন কিন্তু ক্রেতাও বাড়বে, এবং তখন কিন্তু পণ্য পরিবহনের সংকটটাও কিছু কিছু কমবে। আমরা গতকাল যে আলাপ করেছি আমাদের পোলট্রি খামারের সাথে, ওনারা বলেছেন যে প্রথম দিকে যেটুক জটিলতা ছিল পরে কিন্তু অনেকটাই কেটে গেছে। আবার এটাও সত্যি কথা, সব জায়গায় কিন্তু জটিলতাটা কাটেও নাই, তবে সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ আছে। তারা কিন্তু বলেছেন যে এই সতেজ পণ্য পরিবহনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য তার মেশিনারিজ গুলোকে তারা কাজে লাগানোর চেষ্টা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এগুলোর ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়, কারণ কৃষকের পণ্য না আসলে কৃষক বাঁচবে কি করে। আর আমরা এটাও শুনছি যে ঢাকায় 10টি কৃষকের মার্কেট গড়ে তোলার কাজও কিন্তু হচ্ছে। তাহলে যদি এগুলো হয় এবং এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এগোতে পারবো। তবে আমি একটা জায়গার কথা বলি ঋণের প্রসঙ্গটাতে, বিশেষ করে কৃষি ঋণের জায়গাটা এটাকে মৌসুমী ঋণে কনভার্ট করা, এটা কিস্তি ঋণের মধ্যে যেন না যায়, যেটা এনজিও গুলো দিয়ে থাকে, এটা হচ্ছে 1 নম্বর জায়গা। আমরা মনে করি যে ব্যাংকের ঋণ মৌসুমী ঋণের মতো হবে, অর্থাৎ প্রোডাক্ট পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে তারা তাদের মানে পরিশোধ করার একটা প্রক্রিয়া শুরু করবে। আর যারা বিজনেসের জন্য লোন নেন, অর্থাৎ যারা আউটলেট পরিচালনা করেন, মার্কেটিং করেন বা প্রসেসিং করেন, তাদের লোনটা কৃষি ঋণের মতো হলেও সেটাকে কিন্তু বিজনেস লোনের মতো করে চিন্তা করা উচিত, অর্থাৎ তাদের ইনভেস্টমেন্ট পিরিয়ড এবং তাদের পেব্যাক পিরিয়ড এটাকে ক্যালকুলেশন করা উচিত, 1 বছর মেয়াদী 2 বছর মেয়াদী। তাহলে কারণ তারা তো লোন একবারই নেবেন, তারা তো সবসময় লোন নেবেন না, অতএব সেই সমস্ত জায়গাগুলোতে মূলধন লোন যারা নেবেন তাদেরকে আরো বেশি সময় ধরে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া উচিত, এবং অবশ্যই 6 মাস 9 মাস গুছিয়ে নেওয়ার পরের থেকেই তাদের পরিশোধের শেডিউলটা নির্ধারণ করা উচিত। তবে নিশ্চয় জি, আমি এটাই আমার কথা। জি, অনেক ধন্যবাদ রেজাউল সিদ্দিক, আপনি যে প্রসঙ্গটা তুললেন যে ঋণটা মৌসুম ঋণ হওয়া উচিত এবং এটা এনজিও দের মতো কিস্তি ঋণ হওয়া উচিত নয়। এখানে আমি একটু কথা সংশয়ের সঙ্গে বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক অতীতে দেখেছি যে ঋণটা দেয় কৃষি ঋণটা, সেই কৃষি ঋণের টাকাটা অনেক সময় এনজিও দেরকে দেয় ডিস্ট্রিবিউশনের জন্য এবং রিকভারির জন্য, এবং ফলে এনজিওরা তাদের মতো করে তাদের যে সিস্টেম আছে প্রতি সপ্তাহে কিস্তি তোলা, সেইভাবে এই টাকা ব্যবহার করেছে। নতুন করে সরকারের যে ঋণ প্যাকেজ সেটা যদি ওরকম হয় তাহলে সেটা বোধহয় খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে। আপনি এই প্রসঙ্গটা তুলেছেন, আমার মনে হয় যে আজকে আমাদের সঙ্গে প্রফেসর নজরুল ইসলাম আছেন, তিনিও এ ব্যাপারে বলবেন, এবং ডক্টর জয়নুল আবেদিন, তিনি ব্যাংক ব্যবস্থাপনার ইত্যাদির কাজের সঙ্গে জড়িত আছেন, বিশেষ করে কৃষি ঋণ বিষয়ে তারও কিছু ধারণা আছে, আমরা তার কথাও শুনবো। তার কাছে যাওয়ার আগে কামরুজ্জামান বাবু, আপনি কি এই ব্যাপারে কিছু যোগ করতে চান, এই ঋণ প্রবাহটা কিভাবে ইফেক্টিভ করা যায়? আমি ঋণ প্রবাহের বিষয়টি বলার আগে একটি ছোট বিষয় এখানে আগে শেয়ার করে নিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে রেজাউল করিম সিদ্দিক ভাই যে বললেন যে ঢাকা শহরে 10টি কৃষকের বাজার তৈরি হবে,
আপনি জানেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা ঢাকায় গিয়ে এই বাজার ফসল বাজারজাত করবে কিভাবে, তাদের নেতৃত্ব দেবে কে? এখানে যদি বিসেপ একটি রোল প্লে করে তাহলে হয়তো আমার মনে হয় এটি অনেক সহজ এবং আরো ভালো একটি পদ্ধতি হতে পারে। আর দ্বিতীয়ত, ঋণ প্রবাহ আপনি নিশ্চিতভাবেই জানেন যে আমাদের সব ব্যাংক, জি বাবাই বলেন বলেন বাবাই, আপনি নিশ্চিতভাবেই জানেন যে আমাদের সমস্ত সরকারি এবং প্রাইভেট ব্যাংকগুলোর শাখা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নেই, এবং এই কারণেই বাংলাদেশ ব্যাংক একটি পদ্ধতি চালু করেছে যে MFI, যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট কিংবা NGO-র মাধ্যমে লোন ডিসবার্স করে থাকেন, এবং কৃষি এবং SME এর একটি বিশাল অংশ তাদেরকে বাংলাদেশের টপ 10 NGO-দেরকে দিয়ে এই কাজটি করা হয়, এবং এই NGO গুলো কিন্তু কিস্তির মাধ্যমে মাসিক অথবা সাপ্তাহিক কিস্তিতে টাকাগুলো সংগ্রহ করে থাকে, যেটি আমাদের এই প্রচলিত এই জরুরি অবস্থায় কিন্তু এটি ফাংশন করবে না। তাহলে আমাদের বিশেষ একটি গভর্নমেন্ট বাংলাদেশ সরকার থেকে একটি পলিসি দেওয়া উচিত হবে যে ব্যাংকের বেঁধে দেওয়া কোনো সুদ এবং সময়ের মাধ্যমে যদি এটি বিতরণ করে তাহলে হয়তো ফাংশন করবে। আরেকটি বড় বিষয় এখানে আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে সব ব্যাংকের যে ব্যাংকগুলোর শাখা নেই, আপনি ইদানিং দেখবেন যে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে তারা কিন্তু প্রচুর কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এজেন্ট ব্যাংকিং, এবং খুব রিসেন্টলি আরেকটি ব্যাংকিং চ্যানেল ওপেন হয়েছে, সেটি হচ্ছে সাব ব্রাঞ্চ বা উপশাখা। যদি ব্যাংকগুলো তাদের কার্যক্রম এই সমস্ত ব্রাঞ্চের মাধ্যমে কিংবা উপশাখা কিংবা এজেন্ট আউটলেটের মাধ্যমে পরিচালনা করে তাহলে হয়তো সরাসরি আপনার ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকরা লাভবান হবে। ধন্যবাদ। যে আপনি বলছেন শাখা না থাকাটা একটা বড় সমস্যা, সেটা একটা কতখানি বাস্তব আমরা এই ব্যাপারে শুনবো। প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি রেজাউল করিম সিদ্দিকীর বক্তব্য শুনেছেন, কামরুজ্জামান বাবুর বক্তব্য শুনেছেন, আপনার মন্তব্যটা যদি বলেন, আসলে কি শাখা সমস্যার কারণে NGO-দের ঋণ দিতেছেন, নাকি এটার ব্যবস্থাপনা বা অন্য কোনো বিকল্প করা যেত কিনা? মানে আমি আমি যেটা বলি, আমি কিন্তু আসলে ওনাদের কাছ থেকে অনেক কিছু, মানে মাঠ পর্যায়ে কি হয় প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু আমি শিখছি, আমি আমার কিন্তু যথেষ্ট ইনফরমেশন গ্যাপ আছে বাংলাদেশের সম্বন্ধে আর কি। আমি 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 জানতে পারলাম যে কিভাবে ঋণ পরিশোধ ঋণগুলো বন্টন করা হয় আর কি, এটা খুব ইন্টারেস্টিং। আমি যেটা বর্তমান পরিস্থিতি আমি যেগুলো চিন্তা করেছি, কিছু গবেষণা করেছি, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হয়, যদি আমরা তৃণমূল পর্যায়ে যদি ধরি, তৃণমূলটাকে আমরা ধরতে পারি একটা নিউক্লিয়াসটা হচ্ছে যে একটা গ্রাম যদি আমরা ধরি আর কি, একটা গ্রাম, এবং সেই গ্রাম থেকে আলটিমেটলি বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মার্কেটে প্রোডাক্ট গুলো যায়। এখন এই তৃণমূলে যারা যে ধরনের স্টেক হোল্ডার্স ইনভলভ আর কি, সেই স্টেক হোল্ডার ইনভলভ এখানে মানে ফাইন্যান্সিয়াল সলভেন্সি, ফাইন্যান্সিয়াল হেল্প অবশ্যই দরকার আছে এখানে, কাদের কতটুকু, যেমন মনে করি SME-দের এক ধরনের ঋণ ব্যবস্থা আছে, তারপরে কৃষকদের জন্য এক ধরনের ঋণ ব্যবস্থা আছে, যেগুলো মানে ওই যে মাইক্রো ক্রেডিট হিসাবে যেগুলো যায় আর কি। তো আমার যে ইয়েটা সেটা হচ্ছে যে যদি আমরা স্থানীয় পর্যায়ে একটা সমন্বয় সংগঠন করতে পারি, একটা অর্গানাইজেশন যদি এস্টাবলিশ করা যায় যেখানে লোকাল গভর্নমেন্টের রিলেভেন্ট অর্গানাইজেশন গুলো ইনভলভ হবে, এবং সেখানে হেলথ হেলথ সেক্টর থাকবে, এবং রিসার্চ এবং এক্সটেনশন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্টটা থাকবে, এবং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, যে এই যে আমাদের আমরা যেমন বাবু যেটা বললেন আর কি, বিভিন্ন ধরনের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম গুলো যেটা আছে আর কি, তাদেরকে ইনভলভ করে একটা স্থানীয় পর্যায়ের কি ধরনের, কারণ এটা জেনারিক করা বড় মুশকিল আর কি, একটা জেনারিক প্রেসক্রিপশন আমরা করতে পারি, কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে একটা মানে একটা কি বলবো এটাকে প্রেসক্রিপশন তৈরি করে সেইখানে সেই ধরনের ট্রিটমেন্ট আমার মনে হয় করা দরকার। এবং স্থানীয় পর্যায়ে যারা প্রোডাক্ট করতেছে, প্রোডাকশন করছে, তারা তাদের পণ্যটা কতটুকু, তাদের কতটুকু নিড, সেইটা অ্যাসেসমেন্টের দরকার, এবং সেই অ্যাসেসমেন্টের উপর বেসিস করে তাদের প্রোডাক্টটা কোথায় বিপণন হবে সেই অ্যাসেসমেন্ট গুলো একটু করা দরকার। এবং হেলথ এখানে যেহেতু বর্তমানে পরিস্থিতিতে যেহেতু ইন্ডিভিজুয়াল প্রাইভেট এন্টারপ্রেনিয়রের স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসার এক কিছুটা ব্যারিয়ার আছে আর কি, সুতরাং এখানে এই গভর্নমেন্ট মেকানিজমটাকে হেল্প আউট করতে হবে আর কি। সুতরাং আমার যেটা ভিউ সেটা হচ্ছে যে এই গ্রাসরুট লেভেল তৃণমূলে ওই ধরনের একটা সংগঠন, আমাদের অনেক সংগঠন আছে, আমি ঘাটাঘাটি করে দেখলাম প্রায় 40টা অর্গানাইজেশন আছে একটা উপজেলা পর্যায়ে আর কি, 40টা অর্গানাইজেশনের উপজেলা পর্যায়ে, এবং সবকিছুই মূলত পাবলিক সাপোর্ট দেওয়ার জন্য আর কি।
এখন বর্তমান ক্রাইসিসে যদি আমরা ধরি কৃষি বিপণন এবং কৃষি উৎপাদন এবং এই যে যে ধরনের সংকট গুলো হচ্ছে আর কি, তার মধ্যে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, প্রশাসন থেকে আইডেন্টিফাই করতে পারি হু উইল বি দি এফেক্টিভ অর্গানাইজেশন টু কোঅর্ডিনেট অল দিস অর্গানাইজেশন আর কি, এবং সেখান থেকে আইডেন্টিফাই করা দরকার। আমাদের ডাটা বেজেরও খুবই সমস্যা আর কি, মানে কতটা একটা গ্রাম থেকে কিংবা একটা উপজেলা থেকে কতটা খাবার বেরোয় যাচ্ছে এবং কত দূর ওখানে ইনপুটের সাপ্লাইটা আসতেছে, এই স্ট্যাটিস্টিক্স এরও খুব অভাব আছে আর কি। কিন্তু এটা খুবই সহজে এটা করা যায়, তবে ফাইন্যান্সিয়াল সেক্টর যদি আমি জাস্ট শেষ করি এই বলে যে আমাদের গ্রাসরুট লেভেলে, যেহেতু তৃণ পর্যায়ের কথা বলছি, গ্রাসরুট লেভেলে আমাদেরকে সংগঠিত করার জন্য একটা ফর্মুলা তৈরি করা দরকার বলে আমার মনে হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিছুতেই সময়ের সাথে পেরে উঠছি না, যদিও আলোচনাটা জমে উঠেছে। আমাদের সঙ্গে ক্যানাডা থেকে যুক্ত আছেন ডক্টর জয়নুল আবেদিন, আপনারা সবাই জানেন যে তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা কৃষি বিজ্ঞানী, এছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছেন সম্প্রতি তাদের কনসালটেন্ট হিসেবে, এবং আমাদের দেশের এই ফাইন্যান্সিয়াল প্যাকেজটাকে সহজলভ্য করা, কৃষকের কাছে যাতে সহজে এটা পৌঁছানো যায়, উদ্যোক্তাদের কাছে যাতে এটা পৌঁছানো যায়, তার জন্য তার সংগঠন বিসেফ ফাউন্ডেশন, সেই বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু সুস্পষ্ট সুপারিশ কিন্তু তুলে ধরা হয়েছে। এই কিছুদিন আগেও গত ফেব্রুয়ারিতেও 25 এবং 26 ফেব্রুয়ারি একটা সম্মেলন হলো, জাতীয় সম্মেলন, সেখানেও বাংলাদেশ ব্যাংকের যিনি ডেপুটি গভর্নর তিনি এসেছিলেন এবং তিনি কতগুলো বক্তব্য রেখেছেন এবং সহায়ক বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে একটা নীতিমালা প্রণয়ন করা দরকার যাতে করে এই ঋণ প্রণোদনাটা সহজে কৃষকের হাতে পৌঁছানো যায়। তো আমি ডক্টর জয়নুল আবেদিনকে সকলের বক্তব্যের প্রেক্ষিতে একটা সমাপনী বক্তব্য দেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর জয়নুল আবেদিন, থ্যাংক ইউ মিথুন, সবাইকে আরেকবার শুভেচ্ছা বলছি। খুবই আসলেই মানে আরো বেশি সময়ের দরকার এই সুন্দর আলোচনাটা হওয়ার জন্য। যে গুরুত্বপূর্ণ আলোচনাটা মানে সমাপনী করার আগে আমি শুধু একটু তথ্য বলি যে বাবু বলেছিল যে বাংলাদেশ ব্যাংক নিজে ঋণ দেয় MFI দের মাধ্যমে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে মেজর পার্ট, কিন্তু আসলে তা না, ওটা সামান্যই। টোটাল যে আমাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন NGO রা যত ঋণ দেয় তার এইটা বাংলাদেশ ব্যাংকের যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এর মাধ্যমে যে ঋণটা দেওয়া খুবই সামান্য এর তুলনায় আর কি। কিন্তু সেটা যাই হোক, মূল ঋণটা আসে NGO দের নিজস্ব অর্থ আছে, তারা ব্যাংক গুলো থেকে ঋণ নেয় অথবা PKSF এর থেকে ঋণ নেয়, এগুলো হলো মানে ওদের অর্থের উৎস, তারা ঋণ দিয়ে থাকে। এখন এটা বলার পরে যেটা বলছি যে আজকে মানে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ উঠে আসছে, যে বাজারের ক্রেতা কিছুটা হয়তো আপাতত মনে হচ্ছে কম আছে, কিন্তু বাজারের ক্রেতা আছে দেখেই কিন্তু জিনিসপত্রের দাম, বিশেষ করে ঢাকার বাজারের দাম বেশি আছে, এটা একটা ইন্ডিকেশন। মানে বাজারে একেবারে যে জিনিস নাই তাও নয়, আছে, কিছু কিছু আসছে, বিভিন্ন ভাবে আসছে, কিন্তু ক্রেতা আছে, এবং বাজারে ক্রেতা জিনিসপত্র থাকলে দাম কম হলে ক্রেতার আমার মনে হয় না খুব একটা সমস্যা। মূল জিনিসটা আমি যেটা বুঝছি যে কৃষক এবং এই ভোক্তা পণ্যের মাধ্যমে যে ট্রান্সপোর্ট সিস্টেম, ব্যবসায়ীদের ইনভলভমেন্ট, এই জায়গাটায় হয়ে গেছে COVID-19 যে বিভিন্ন রকমের নিয়ম নীতির কারণে এগুলোর তো একটা সমস্যা হয়ে গেছে। ওই জায়গাগুলোতে আসলে একটা দ্রুত সমন্বয় দরকার, যাতে করে হাট বাজারে কৃষক বাজারে নিয়ে আসছে সেখানেও সে নিয়ে আসতে পারে, সেখানে ব্যবসায়ী কাজ করতে পারে, ব্যবসায়ী আবার এইখানে ঢাকা বা চিটাং বা বরিশাল বা যে কোনো জায়গায় সেখানে যেন ক্রেতা থাকে, ওরা যখন ট্রাকে করে নিয়ে আসলো একটা করিয়া যখন পাঠাবে সেটা যাতে ক্রেতা পায়, সে যাতে বিক্রি করে যেতে পারে কারণ বাজারে বা আর এক জায়গায়, সেটা আমার মনে হয় যে বেশি প্র্যাকটিক্যাল। 10টা বাজার ঢাকা শহরে হইলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে আমি এখনো মনে করি যে ওইটা কোনো বাজার ঢাকা শহরের অভাব নেই, আবার 10টা বাজার করলেই যে একটা বড় কিছু ঘটে যাবে তা আমার কাছে মনে হয় না। ট্রান্সপোর্ট সিস্টেম এবং ব্যবসায়ী সিস্টেম ঠিক না করা হয়ে যাবে, নর্মাল যে মার্কেট সিস্টেম আছে সেই সিস্টেমকে রোল প্লে করতে দেওয়া দরকার। এইখানে একটা জিনিস ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রফেসর নজরুল বলেছেন যে চাহিদার সাথে উৎপাদনের সমন্বয় করার জন্য কৃষকদেরকে আসলে ঠিকমতো অর্গানাইজ করার দরকার ভিত্তিতে,
যে সেখানে যারা পটল চাষি আছে যদি একটা উপজেলায়, সে পটল চাষিটা যাতে নিজেরা ঠিক করতে পারে কতটুকু জমিতে পটলের আবাদ করবে। এ বছর পটলের দাম বেশি হয়েছে দেখে আগামী বছর এর 3 গুণ জমিতে পটল করে ফেলবে, এরকম না হয়। এতে করে চাহিদার সঙ্গে একটা উৎপাদনের সমন্বয় থাকে। এটা হয়তো আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য খুব একটা এখন গুরুত্বপূর্ণ নয়, এটা এখন অল্প আকারেই রয়ে গেছে, ফলে ওটা ওটা হয়তো ভবিষ্যতে এটা হতে পারে। এটা যে আর আর যেটা কথাটা গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে মানে কাকলি খান একটা গুরুত্বপূর্ণ বলেছেন যে ঋণ দিতে হবে ব্যবসায়ীদেরকে, এখন বিনা সুদে ঋণ দেওয়ার কথা চিন্তা করতে হবে। আমি তো আগেও বলেছিলাম যে শুধু ঋণ নয়, সে কৃষি খাতে বা পোলট্রি খাতে বা মৎস্য খাতে যে সমস্ত উৎপাদক, বিশেষ করে বড় বড় উৎপাদক যারা আছেন, তারা যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেগুলোর জন্য গ্যারান্টি দেওয়া উচিত কিছু অন্তত পক্ষে। আর ঋণটা আমি এক সম্পূর্ণ একমত, ঋণটা সুদমুক্ত হোক বা 2% হোক বা যাই হোক না কেন, এটা একটা লম্বা মেয়াদে করে দেওয়া দরকার। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে ওই কিস্তি ঋণ নিল তারপরে 1 মাস পরে থেকে কিস্তি দেওয়া শুরু হবে, এটা এই মুহূর্তে মনে হয় তাদের পক্ষে এই দিন শ্রদ্ধা সম্ভব না। আমি এটাই মনে করি। আর কৃষকদের যে ডাইরেক্টলি কৃষকদের যে ঋণটা দেওয়া হচ্ছে, সেখানেও মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট গুলো সাধারণত সপ্তাহে সপ্তাহে ঋণ শোধ করেন। বাংলাদেশ ব্যাংক যে পরীক্ষামূলক যে সরাসরি MFI দের মাধ্যমে ঋণ দিচ্ছেন 11টা NGO এর মাধ্যমে, সেখানে মাসে একবার, আর যদি বড় ঋণ হয় তাহলে সিজনাল সেটা হতে পারে। আমি মনে করি যে এই পরীক্ষামূলকটা খুবই সাকসেসফুলি কাজ করেছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যেটা আছে, তারাই আসলে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলোর সঙ্গে কথা বলে নিয়ে এটা তারা নিয়ন্ত্রণ করতে পারে, এবং সরকারের একটা পলিসিও দরকার সেই জন্য। কিন্তু এটা মাইক্রো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যেটা আছে আমাদের, তাদের দায়িত্বের মতো করতেছে। আমি আবারও মনে করি যে সরকারের দায়িত্ব এই যে বিভিন্ন মানে ধরনের ব্যক্তি এবং প্রতিষ্ঠান এর ভিতরে জড়িত আছে, তাদেরকে একসঙ্গে নিয়ে বসা দরকার। ইদানিং কৃষি মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে, কিন্তু সেখানেও এই যে বিপণন ব্যবস্থাপনার লোকজন খুব একটা ওখানে ছিল বলে আমার মনে হয় না। আমি মনেই করি যে সরকারের উচিত দ্রুত বিপণন ব্যবস্থার সঙ্গে আলাপ করতে, বিশেষ করে বেসরকারি খাতে যারা আছেন তাদেরকে একটু নেওয়া, কারণ আমাদের বাজার ব্যবস্থাপনা বেসরকারি খাত নিয়ন্ত্রিত। আমরা আশাই করতেছি আগামীকাল যদি আমাদের মাননীয় কৃষি মন্ত্রী আমাদের সঙ্গে থাকেন, আমরা এই বিষয়গুলো তার সাথে তুলে ধরবো। আপনাকে অনেক ধন্যবাদ কিছু বলবেন জি প্লিজ। হ্যাঁ, মানে আমার আমার একটা মানে এটা জানি না এটাকে রেডিক্যাল চিন্তা বলা যাবে কিনা আর কি, আমাদের মানে কৃষি সম্প্রসারণের একটা বিরাট নেটওয়ার্ক আছে আর কি, যেটা মানে কৃষকদেরকে সাহায্য করে এবং বিশেষ করে টেকনোলজিক্যাল নো-হাউ দেওয়া আর কি, যেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগ্রিকালচার খামার বাড়ি যেটা করে আর কি। আমার মনে হয় যে এই নেটওয়ার্কটাকেও যদি, যেটা জনাব ভাই বললেন আর কি, যে আমাদের যে কৃষি বিপণন একটা দপ্তর আছে আর কি, যেটা খালি স্ট্যাটিস্টিক্স নেওয়া ছাড়া আর কিছু নাই, কিন্তু এই এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্ট কেও কি এই বিপণন করতে সাহায্য করার জন্য তাদের তাদেরকে কাজে লাগানো যায় কিনা আর কি, একটা বিরাট নেটওয়ার্ক কিন্তু অলরেডি আছে আর কি, সুতরাং সেইটাকে কাজে লাগানো যায় কিনা টু হেল্প ফার্মার্স টু মার্কেট দেয়ার প্রোডাক্ট। নজরুল, তাদেরকে বলা হয়েছে করতে, কিন্তু তাদের ক্ষমতা কতটুকু আছে? এই যে এখন যদি মানে বাজার ব্যবস্থাপনা তার উপদেশ দিতে পারে, কিন্তু বাজার ব্যবস্থা বাজার তো করে দিতে পারবে, তাদের দুইটা ট্রাক কাজে লাগাতে হবে, সেগুলো কাজে লাগাতে হবে। আজকে পরিস্থিতি ভাবে ডুমুরিয়াতে উপজেলা একটু নয়েজ হচ্ছে, কোথায় যেন একটু নয়েজ হচ্ছে, শোনা যাচ্ছে না। ডেপুটি কমিশনারের সঙ্গে যোগাযোগ করে তার এলাকার সবজি রিলিফ হিসেবে যে ঋণ বিতরণ রিলিফ বিতরণ করছে তার সঙ্গে দিয়ে দিচ্ছে, এগুলো স্থানীয় উদ্যোগ আসলেই করার দরকার, এটা খুবই ভালো জিনিস। এটা রিটার্ন নাই মনে হয়,
আমরা মানে যাই হোক আর কি, এটা এই স্থানীয় উদ্যোগ আমাদের আমাদের জাগরণী চক্র ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আছে, না জাগরণী চক্র না, ওরাও কৃষকদের সঙ্গে কৃষকদের সঙ্গে কাজ করছে। আচ্ছা, তো এটাই যাই হোক আর কি, তো মানে মিটন কি অফলাইন হয়ে গেছে নাকি? তো এটা একটা একটা বড় জিনিস যে আমি আমি মনেই করি যে আমাদের আমাদের মানে বাজার ব্যবস্থাপনাটা আসলে এই মুহূর্তে এবং COVID-19 এর যে নিয়ম কানুন মেনে চলে কি করে বাজার ব্যবস্থাপনা চালু থাকবে, এবং ওই হঠাৎ করে ঢাকায় আসলে তাকে নিয়ে কোয়ারেন্টাইনে দিয়ে দেবেন এরকম কাণ্ড যাতে না ঘটে সেগুলো শুনেছি। স্যার আপনাকে আপনাকে ধন্যবাদ, আপনি অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছেন আমার, আমরা বিশেষ করে আপনি বলেছেন যে আগামীকালকে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে হয়তো আলোচনা করার সুযোগ পাব, এবং আমাদের এই গত বিগত যে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে যে আলোচনা আমরা করছি সেটির সারসংক্ষেপ কালকে আপনি তুলে ধরবেন। আজকে যারা এই আলোচনায় ছিলেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোচনাটা সংক্ষেপ করতেই চাই, কারণ আমাদের রোজার দিন একটু বিদায় নিতে হবে। যারা যুক্ত ছিলেন তাদের সকলকে বিশেষ করে ধন্যবাদ। আমাদের কামরুজ্জামান বাবু কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে ওনাকে আর আমি অনলাইনে পাচ্ছি না। বাবু ভাই আছেন আমি দেখতে পাচ্ছি, বাবু ভাই আপনি কি যেন একটা বলতে চাচ্ছিলেন লাস্ট মিনিট যদি আপনি যুক্ত করতে চান। হ্যালো হ্যালো বাবু ভাই, ওনাকে আমি পাচ্ছি না, আমি দুঃখিত। তাহলে আমরা শেষ করি, আপনাদের সকলকে ধন্যবাদ, প্রফেসর নজরুল ইসলাম, জয়নুল আবেদিন স্যার, আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। জি, সকলে ভালো থাকবেন, আগামীকাল বিকেল 5টায় আমরা আবার যুক্ত হব। যে যেখানে আছেন ভালো থাকবেন।